সক্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের একটা প্রজেক্টের রুফটপে। এটি হচ্ছে সর্বশেষ রুফ, এরপরে আর কোনো রুফ হবে না। তবে পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটু কাজ বাকি আছে, যে অংশটা সেটা হচ্ছে স্টেয়ার কেজের উপরে যে একটা অংশ ছোট্ট ছাদের মতো থাকে, সেইটার কাজ শুধুমাত্র বাকি আছে, বাদ বাকি সব কাজ হয়ে গেছে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুন করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসার কথা ভাবছেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ সম্পর্কে অনেক ধরনের ধারণা পাওয়া যাবে এবং পরবর্তীতে কে কোন দিকে নিজেকে আপগ্রেড করার চিন্তা ভাবনা করবেন সে এখান থেকে অনেকটাই ধারণা নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমাদের কনস্ট্রাকশন সেক্টরের যে কাজগুলো হয় সেগুলো দেখানোর পাশাপাশি আমি কিছু কিছু মানুষের সাথে পরিচয় করে দিব, যাদের স্যালারি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে, তারা কী ধরনের স্যালারি পায় এবং নতুনদের জন্য কেমন স্যালারি হতে পারে, পুরাতন যারা কী অভিজ্ঞতা অর্জন করলে তাদের স্যালারি কেমন হবে। কাজেই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়মিত আপলোড দিতে থাকবো। এর সাথে আমি একটু কথা বলবো, খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার। লতা, হ্যালো লতা, এনি লাজি আ লং সং লাজি ইনসাইড থুরুয়া তাইসা থুরুয়া ওকে নাও সুকং হ্যাঁ তাইসা থ্রু আরে মিউ ইয়েস দি শিশি কুমা। ও লংকার তাতং তাতং না ও ড্রিল বিট এই ও এগুলি তুমি ওয়া চায়না লোকগুলো যখন কাজ করে তখন এরা শুধুমাত্র নিজের চিন্তাই করে, এরা অন্যের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মোটেও ভাবে না। এখানে যে তিনজন ওয়ার্কার কাজ করছে এরা মিয়ানমার থেকে আসা, বর্তমানে সিঙ্গাপুরে মিয়ানমারের ওয়ার্কার অনেক বেশি। এদের বেতন স্টার্টিংয়ে $22 থেকে শুরু হয়, $20 থেকে $22, সর্বোচ্চ $24 পর্যন্ত। সিঙ্গাপুরে যে চায়না ওয়ার্কারগুলো কাজ করে এরা অন্যান্য ওয়ার্কারদের থেকে একটু আলাদা, এরা বেশিরভাগই মাল্টি স্কিলড ওয়ার্কার, অর্থাৎ এরা যে কোনো ধরনের কাজ করতে পারে, একদম রডের থেকে শুরু করে ফর্ম ওয়ার্ক, অন্যান্য যে যত প্রকার কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে সব এদের প্রায়ই জানা। তো কাজে এদের বেতন অনেক বেশি বাংলাদেশে, আর সিঙ্গাপুরে চায়না ওয়ার্কারদের ডিম্যান্ড আসলে একটু ভালো অন্যান্য সমস্ত ওয়ার্কারদের থেকে। আজকে আমাদের সাইটে মূলত কংক্রিটিংয়ের প্রস্তুতি চলছে, একটু পরেই কংক্রিটের কাজ শুরু হয়ে যাবে, কংক্রিটিং অর্থাৎ ঢালাইয়ের যে কাজটা। এর পূর্বে আমাকে কিছু ওয়ার্কারদের সাথে একটু আলোচনা করতে হবে সেফটি রিলেটেড, আমি তাদেরকে কিছু বলার চেষ্টা করছি। কংক্রিটিং এর আগ মুহূর্তে প্যারাপেট ওয়ালের যে ফর্মওয়ার্ক লাগানো আছে তার ডান পাশে এক ধরনের প্লাইউড দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, যেন কংক্রিটিং করার সময় ওই কংক্রিট সাইটে পড়ে না যায়, কারণ এই আমাদের প্রজেক্টের সাথে আছে একটা আবাসিক ভবন যেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার থাকে। কোম্পানি ভেদে সাইট সিকিউরিটি এবং সেফটির যে ব্যবস্থা সেগুলো ভিন্ন ভিন্ন রকম হয়, সেই সাথে ওয়ার্কারদের সংখ্যাও কোম্পানি ভেদে অনেক কম বেশি হয়। যেখানে কোম্পানিটি দেখলেন এই কোম্পানির ওয়ার্কার অনেক বেশি, কিন্তু আমাদের কোম্পানিতে ডেইলি অ্যাভারেজ 40 থেকে 50 জন লোক কাজ করে থাকে। এখানে যে লোকগুলো কাজ করছে এগুলো চায়না, বাংলা এবং মিয়ানমার লোক একসাথে।
সিঙ্গাপুরে কাজ জানা লোকের ডিমান্ড সবসময় বেশি। এখানে যে লোকটিকে আমি দেখালাম ওনার বেতন খুব ভালো, তাই না? একজন ওয়ার্কার, এখানে কিছু প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান তাদের যে ইনস্টলেশনগুলো কংক্রিটিংয়ের আগে আরেকবার চেক করে নিচ্ছে। এখানে কয়েকজন বার্মা ওয়ার্কার, তারা প্রিকাস্ট ওয়ালের কাজ করছে। এই ওয়ালগুলো আগে থেকে তৈরি করা, শুধু সাইটে এনে সেট আপ করা হয়। এখানে যে কয়েকজন বাংলাদেশি লোক কাজ করতেছে ইট গাঁথনির কাজ, এদের মান্থলি বেতন অ্যাভারেজ $1500 থেকে $2000 পর্যন্ত। আর যারা বিভিন্ন ধরনের মেশিন অপারেট করে, যেমন ফর্কলিফট, এক্সকেভেটর এবং অন্যান্য যে মেশিনারিজ আছে, তাদের স্যালারি $2000 উপরে, ক্ষেত্রবিশেষে আরও বেশি হয়ে থাকে। সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারদের বেতন 4000 থেকে শুরু করে 7000 পর্যন্ত, ইভেন আরও বেশি, নির্ভর করে অভিজ্ঞতার উপরে। এটি আমাদের অন্য একটি প্রজেক্ট, যেটি এখন কমপ্লিশনের দিকে। কাজ সবই হয়ে গেছে, শুধুমাত্র হ্যান্ডওভার বাকি। তো হ্যান্ডওভারের পূর্বে যে সাধারণত একটু একটু কাজ থাকে, টাচআপের কাজ, সেই কাজগুলোই এখন হচ্ছে। তো যাই হোক, আমি বিশ্বাস করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক এবং শেয়ার করে যাদের প্রয়োজন তাদের কাছে আপনি শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আসলে শুরুতেই আপনি দেখতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে কমেন্টে আপনি জানাতে পারেন আপনার নিজস্ব মতামত, কোন বিষয়ে জানতে চান। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে। নিয়মিত আমি এই ভিডিও সিঙ্গাপুরের যে কনস্ট্রাকশন যে সেক্টরটা আছে, আমি যেহেতু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি, এখানে আমি আছি 2007 সাল থেকে, আমি যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।